শীতের তীব্রতা বাড়ায় গত কয়েকদিন বিকেলের পর থেকেই নামতে থাকে কুয়াশা। এমন আবহাওয়ার মধ্যে অনেকটাই স্বাভাবিক দেশের নদীপথের বাহন লঞ্চ সহ নৌযানগুলোর চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে সহস্রাধিক যাত্রী নিয়ে রাজধানী সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় সুন্দরবন ১৬ লঞ্চটি। রাত পৌনে ১টায় চাঁদপুরের মেঘনা নদীর একলাসপুর এলাকায় পৌঁছালে পণ্যবাহী কার্গো এমভি মার্কেন্টালের সঙ্গে ধাক্কা খায় লঞ্চটি। এতে দুমড়ে মুচড়ে যায় কেবিন ক্যান্টিন সহ লঞ্চের নানা অবকাঠামো। বাম দিক থেকে মার্কেন্টাইল ফেরি মালবাহী জাহাজটা এসে আমার বাম দিকে ইঞ্জিন রুমের ৫০ ফুট সামনের দিকে সজোরে আড়াআড়ি ভাবে এসে ধাক্কা মারে। ধাক্কা মারার পরে এতে আমার ব্যাপক ক্ষতি হয়। দোতলার ট্যাক্সি, তিনতলার ট্যাক্সি, একদম নিচতলার বডি পন্তু ভাঙ্গে একদম দলামসল হয়ে গেছে। জানমাল বাঁচাতে লঞ্চটি নিকটস্থ একটি চরে ভেড়ান এর চালক। এতে লঞ্চটির অবকাঠামোগত ক্ষতি হলেও প্রাণে বেঁচে যান যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে নৌপুলিশ। সকালে সব যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়, তবে এক নারী যাত্রী নিখোঁজের কথা জানায় তারা। একজন যাত্রী গুরুতর আহত হয়, তাকে সংবাদ পাইয়া নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে পরবর্তীতে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। এবং যাত্রীদের সাথে আলোচনা করে জানা যায় যে একজন মহিলা যাত্রী লঞ্চটি যখন জাহাজের সাথে সংঘর্ষ হয় তখন আতঙ্কিত হয়ে সে লঞ্চ থেকে জাহাজে আরোহণকালে নদীতে অসাধারণত নদীতে পড়ে যায়। নিখোঁজ যাত্রীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌপুলিশ। এখন চাঁদপুর। Be a show stealer.